রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজ শুরু হবে বুধবার বর্তমান গতিতে কাজ চললে আগামী বছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিটটি বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান মফিদুল টপর রিপোর্টে দেখুন বিস্তারিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে 50% বেশি এর মধ্যে প্রথম ইউনিটের কাজ এগিয়েছে 70% আমরা দুটো হিসাব করি একটা হলো ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আর একটা হলো ফিজিক্যাল প্রোগ্রেস অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রোগ্রেস আপনারা যে চোখে দেখছেন এবং সেটা কিন্তু অনেকটুকু এগিয়ে গেছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসের চেয়ে দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে মঙ্গলবার প্রকল্প পরিদর্শন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান নির্ধারিত সময় মেনেই কাজ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু নিজেই চেয়েছিলেন উনি এই সোনার বাংলার শ্মশান কেন তার মধ্যে কিন্তু এই প্রকল্পের কথা বলা ছিল তো সেটা আমরা সময় মতো শেষ করতে পারবো ইনশাআল্লাহ সময়ের মধ্যে এটা শেষ করার জন্য আমরা আগিয়েছি সেটা ধরেই কিন্তু আগাচ্ছি খুব একটা মন্ত্রী জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্বাধুনিক ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সংবলিত হওয়ায় দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই সেই সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে নিশ্চিত করা হয়েছে শতভাগ স্বচ্ছতা আমাদের ছেলেদেরকে আমরা বিদেশে পাঠাচ্ছি তাদের ট্রেনিং নেওয়ার জন্য তো সেই কনফিডেন্স বিল্ডিং এই জন্যই যে আমার ছোট দেশ আমার মানুষ বেশি সুতরাং আমরা কোনো ধরনের গাফলতি আমরা করতে পারি না এবং আমি বলতে চাই আমরা আমাদের জানা মতো শতভাগ আপনার স্বচ্ছতার মধ্যে দিয়ে এবং শতভাগ ট্রেনিং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আগাচ্ছি অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতা তৈরি না হলে 2023 ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটটির কমিশনিং হয়ে যাবে রূপপুর এনপিপির আর ঠিক 7 মাসের মাথায় দ্বিতীয় ইউনিটটিও কমিশনিং হওয়ার কথা রয়েছে আর তাহলেই বাংলাদেশ হয়ে যাবে মর্যাদাবান নিউক্লিয়ার ক্লাবের সদস্য এখন শুধু অপেক্ষার পালা মফিদুল টপু এটিএন নিউজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী পাবনা